অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো সানডে, এখন বাজে সকাল 11:30। পপু ইন্দ্র খেয়ে বেরিয়ে গেছে প্র্যাকটিসে, আর আজকে মোটামুটি ঠান্ডাটা পড়ে গেছে। জাকিয়ে পড়েনি তাহলে ঢপ হয়ে যাবে, মোটামুটি ঠান্ডাটা পড়ে গেছে। গতকালকে ছিল ছট পুজো, সেই 8:30 পর্যন্ত সূর্যের কোনো দেখাই নেই, আর অর্ধেক রাত্রে বৃষ্টি হয়েছে, সেই জন্য গঙ্গাধরে এবারে ছট পুজো দেখতে যেতে পারেনি। আর ইন্দ্রর যে বন্ধুরা রয়েছে তারা ছট পুজোর প্রসাদ দিতে এসে বলে গেল কোনো বছর নাকি এরকম সূর্য দেবতা তাদের সঙ্গে গদ্দারি করেনি। মানে 6:30-6:30 মধ্যে সূর্য দেখে তারা 7:00 মধ্যে বাড়ি ফিরতে পেরেছে, কিন্তু এবারে সেটা হয়নি। এবছরে সব কিছুই একটুখানি নতুন নতুন আমরা হজম করছি, আশা করিনি যেটা সেটাই যেহেতু করতে হচ্ছে, তাই 2020-কে আমাদের একদমই ভালো লাগছে না। অনেকে হয়তো বলবে যে বাবা 2019 কিংবা তার আগে যে বছরগুলো ছিল সেই বছর কি কোনো কিছুই ঘটেনি, 2020-কে এতই বাজে বলতে হচ্ছে। ধরুন আপনার বাড়িতে রান্নাঘরে অনেকগুলো গ্যাজেট রয়েছে, আজকে মিক্সি খারাপ হয়ে গেল, কালকে গ্যাস খারাপ হয়ে গেল, পরের দিন চিমনি খারাপ হয়ে গেল, একসঙ্গে যখনই সব কিছু খারাপ হতে শুরু করবে দেখবেন সেই সপ্তাহটা কিংবা সেই মাসটার ওপরে আপনার একটা বিতৃষ্ণা চলে আসবে, আর তখন মানে এমনি বাজে কথা বেরিয়ে যাবে। সেই রকমই হচ্ছে 2020। চিকেনটাকে সকালবেলা ধুয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি আদা রসুন পেঁয়াজ টক দই কাঁচা লঙ্কা আর হলুদ এই দিয়ে ম্যারিনেট করেছে, আর যে লাল লাল কালারটা দেখছেন এটা হলো কাশ্মীরি রেড চিলির কালার। আজকে মাংসটা প্রচণ্ড পরিমাণে কালারফুল বানাবো, আর তার সঙ্গে হবে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য বিনস আর গাজর কেটে রেখে দিয়েছি, এখানে রয়েছে ক্যাপসিকাম, ফ্রিজে কড়াইশুঁটি রয়েছে ওটাও আমি অ্যাড করে দেবো। মাংসটা আজকে কিন্তু কষা বানাবো, সেই জন্যই আজকে ফ্রাইড রাইস বানাচ্ছি। ইন্দ্র যদিও গাজর ফাজর দিয়ে ওই ভাত নাড়াচাড়া করে খেতে ভালোবাসে না, কিন্তু আজকে ওকে ওটাই খেতে হবে। মাংসের মধ্যে একটুখানি আলু দেব, সেই জন্য আলু কেটে নিয়েছি একদম অল্প পরিমাণে। যারা আমাকে এতদিন এত এত আলু খেতে দেখেছেন তারা হয়তো আজকে এটা দেখে চমকে যাবেন যে এই কটা আলু কেন, এক পিস করে আলু দেওয়া হবে, দু পিস চাইলেই একদম জিভের মধ্যে ছ্যাঁকা। এখানে চাল আমি ধুয়ে নিয়েছি, একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি। যে কোনো কোম্পানির চাল আপনি খান না কেন, যদি একটুখানি ভিজিয়ে রেখে দিতে পারেন তাহলে দেখবেন এত বড় বড় হয়ে গেছে চালের সাইজ। সো চলুন আগে আমি রাইস বসাবো, রাইসটা বসাবো রাইস কুকারে। কীভাবে বানাচ্ছি সেটা আগে দেখে নিই। এর আগের দিন আমি রাইস কুকারে ভাতটা রান্না করেছি, কিন্তু ফিনিশিংয়ে আপনাদের দেখাইনি ভাতের আকার আকৃতি ঠিক কেমন এসছে, আজকে আমি পুরোটা আপনাদের দেখাবো। অনেকেই বলেছেন যে রাইস কুকারে দিদি ভাত খেও না, হেলথের জন্য খুব খারাপ, খুব চচ্চর করে তুমি মোটা হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করুন আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার মনে হয় রাত্রিরে এই এক মুঠ ভাত ভাতের হাঁড়িতে না বসিয়ে যদি এর মধ্যে বসিয়ে দিই নিশ্চিন্ত ওপরে গিয়ে বসে টিভি চালিয়ে টিভি দেখতে পারি, কারণ ফ্যান গালতে হবে না, কিংবা ভাত যে নিচে পুড়ে যাবে সেই সমস্যাও নেই, নিজে থেকেই ভাত হয়ে নিজেই বন্ধ হয়ে বসে থাকছে, এইটা আমার সবচেয়ে ভালো লাগছে। আমি এতদিন আমার রান্নাঘরে যে সমস্ত গ্যাজেটগুলো কিনেছি মানে এই বাড়িতে আসার পরে, তার আগের কথা আগের কথা গল্প হয়ে গেছে, তার মধ্যে এই ছোট মিক্সিটা, এটা অনেকেই জিজ্ঞাসা করেছেন, এটা হচ্ছে প্রেস্টিজের হ্যান্ড মিক্সি, হ্যান্ড মিক্সি না ছোট মিক্সি ভুলবল বলছি কিন্তু, আর এইটা রাইস কুকার, এই দুটো হচ্ছে আমার জীবনের একদম কি বলবো জীবনের কি বলবো রত্ন। এর থেকে আর ভালো ভাষা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে। মোটামুটি 11:30 আপনাদের সঙ্গে আড্ডা মারতে বসেছিলাম, কথা বলতে বলতে 12:00 বাজিয়ে দিয়েছি। এই শীতকালকে যারা খুব বেশি ভালোবাসে তারা জানবেন শীতে খাওয়ার দাওয়ারের জন্য প্রচুর পরিমাণে খাওয়া দাওয়ার পাওয়া যায়, আর মেলা পিকনিক এইগুলোর জন্য শীতকালকে তারা এত ভালোবাসে, কিন্তু এবারে দেখব তারা কি নিয়ে বাঁচে এই শীতকালে। আমি এর আগে যখন বলতাম আমার শীতকাল একদম ভালো লাগে না একদম ভালো লাগে না, অনেকে আমাকে বলতো বাবা তোমার শীতকাল ভালো লাগে না, তোমার মুখে প্রথম শুনছি, এইবারে দেখব আপনারা যারা শীতকাল ভালোবাসেন তারা কি নিয়ে বাঁচে। আমার তো ছেড়ে দিন, বাইরে বেরোনোর যেহেতু অপশান নেই, ভালো ভালো রান্না করবো উনুনের সামনে দাঁড়িয়ে, বেশ বডি গরম থাকবে, আমার সমস্যা নেই ভাই। এবারে শীতকালটাকে আমি প্রচণ্ড পরিমাণে এনজয় করব, আর ভাবছি কোন কোনই শীত পড়ুক যাতে যে কম্বলগুলো রয়েছে সেই কম্বলে শীত না মানায়, আরও যেন বাজার দোকান থেকে কিনে আনতে হয়, কিংবা সোয়েটার যে কটা আছে সেই সোয়েটারে যেন মানে শীত কন্ট্রোল না হয়, আরও যেন কেনাকাটা করতে হয় শীতের পোশাক। আমি 3-4 বছর
বছর ধরে কোনো রকম শীতের পোশাক কেনাকাটা এখনো পর্যন্ত করিনি, জানেন কি? শুনলে আপনারা হয়তো অবাক হবেন, এর আগের বছরও কিনেছিলাম একটা গেঞ্জি টাইপ। শীতের পোশাক মানে কি বলছি বলুন তো, যে কাশ্মীরের লোকেরা কিংবা দার্জিলিংয়ের লোকেরা যেরকম উলেন জামা কাপড় পরে না, একদম ভাল্লুক ভাল্লুক সেজে ঘোরে, হনুমান টুপি। এই কি হয়েছে বাবা, কি হয়েছে, আয়, সেরকম টাইপের মানে সোয়েটার আমি এবছরে কিনবো, যদি কনকনে শীতটা পড়ে, ভগবান যদি চায়। বরফ বরফ ফেলে দিক ভাই, 2020-কে মনে রাখতে হলে ভগবানকে এখন কি করতে হবে, ওপর থেকে বরফ ফেলতে হবে। পশ্চিমবঙ্গে বরফ পড়ছে, 2020-তে এই ঘটনা ঘটেছিল, এই জন্য এই একটা ভালো কারণে হয়তো আমরা 2020-কে সারা জীবন মনে রাখতে পারি। আবার এটাও হতে পারে দেখুন, যে এত পলিউশন কমে গেছে 2020-তে, এই যে এই নাতিশীতোষ্ণ যে ওয়েদারটা, এটা সারা জীবনের মতন চলবে। আর কেউ গালাগালি করবে না, তখন ভাববে না ভাগ্যিস ওই কোভিড এসেছিল, তার জন্য আমরা এত হ্যাপি হ্যাপি থাকতে পারছি, ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তারপরে এসি কিলো দরে বিক্রি করে দিতে হচ্ছে, পাখা কি জিনিস পাবলিক জানেই না, ইতিহাস হয়ে যাবে সবকিছু। তো স্বপ্ন সবসময় জানবেন, জ্ঞানের থেকে কল্পনা শক্তি যদি আপনার বেশি থাকে, তাহলে আপনাকে হ্যাপি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, সবসময় কল্পনা শক্তির বহর অনেকটা টেনে নিয়ে যাবে, বুঝতে পারলেন? আমি আগে রাইসটা রান্না করবো, রাইসটা রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি, পুরো রান্নাটাই সাদা তেলে হবে, আপনারা নিশ্চয়ই, তবুও আমি আপনাদের বলে দিলাম, এই যে সবজিগুলো আমি কেটে নিয়েছি এটা হালকা ফ্রাই করে নেব। কড়াইশুঁটি আর ক্যাপসিকাম রয়েছে, এগুলোকে হালকা নাড়াচাড়া করতে হবে, ভাজাভাজির দরকার নেই। ভাজা সবজিগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে সেই তেলের মধ্যে মেশাবো হাফ চামচ ঘি, আপনারা চাইলে পুরো ঘিতেই করতে পারেন, টেস্ট আরও বেড়ে যাবে। এবারে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা বাসুমতি চাল দিয়ে দেব। রাইস কুকারের পাতিলটার মধ্যে ছাটনিটা অবশ্যই বসাতে হবে, এর আগে আমি বলেছিলাম। এবারে আগে থেকে ঘি আর তেলে ভাজা চালটা এর মধ্যে নিয়ে নেব। এই গ্লাসটা মেপে 2 গ্লাস চাল আমি নিয়েছি, তাই 4 গ্লাস গরম জল এর মধ্যে অ্যাড করব। আমি কিন্তু গরম জল দিচ্ছি, জল পুরো অর্ধেক শুষে নিয়েছে। এবারে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আবার ঢেকে রাখবো, এবারে নিজে থেকে এ বন্ধ হয়ে যাবে। তো দেখলেন কত চট জলদি এর মধ্যে রাইস বিরিয়ানি ঠিক একই রকম ভাবে আপনারা রান্না করতে পারবেন। ওই যে দেখবেন বিরিয়ানি রান্না করার আগে না ভেতরে একটা টেনশন থাকে, ভাতটা ঠিকঠাক করে নামাতে পারবো তো, মানে 80% সেদ্ধ না হয়ে যদি 90% হয়ে যায় তাহলে দেখবেন বিরিয়ানি হয়ে গেছে ফেনা ভাত, দলা হয়ে যাবে। কিন্তু এরকম রাইস কুকারের মধ্যে যদি একবার চেষ্টা করেন দেখবেন ব্যাপক খেতে হয়। ও আর এটার দাম আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন, এটা বাজাজের রাইস কুকার অফার চলছিল, 2500 টাকা দাম ছিল অফারে, এটা আমরা 2000 টাকায় পেয়েছি, দিওয়ালিতে অফার থাকে অনেক কিছু ইলেকট্রনিক গ্যাজেটের ওপরে।
গরম জল। এই শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে দেখবেন একটুখানি খুশখুশে কাশি, তারপরে একটুখানি ঠান্ডা লাগার প্রবণতা এই টাইমটায় থাকে। যখন কনকনে ঠান্ডা পড়ে যাবে তখন দেখবেন আপনার আর কিছু হবে না, তখন আপনি পুরো সুস্থ, কারণ কম্বলের নিচে অর্ধেক টাইম তো ঢুকে বসে থাকতে হবে। আর এই মুহূর্তে আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, রোববার যেহেতু একটুখানি আমাকে রাস্তায় বেরোতেই হবে। দেখি নিজের জন্য একটা হাওয়াই চটি কিনবো, পুকুর জন্য একটা কিনে আনলে ভালো হতো, কারণ এই টাইমে না মার্বেলের ওপর দিয়ে যত হাঁটাহাঁটি করবো ঠান্ডা লাগবে কি না লাগবে সেটা পরের কথা, পা ফেটে যাওয়ার চান্সটা বেড়ে যায় মার্বেলের ওপরে যদি খালি পায়ে আপনি হাঁটাচলা করেন। আর এমনি আমি বাড়িতে খুব একটা চটি পরতে অভ্যস্ত নই, যে কটা আর বছরের চটি ছিল সেগুলো বাথরুমে পড়ে পড়ে একদম জল কাদা মেখে দেখুন শ্যাওলা পড়ে গেছে, ওগুলো আর ঘরে পড়ে যাওয়া যাবে না, তাহলে নিজের পায়ের দিকে নিজে যখনই তাকাবো ঘেন্না পেয়ে যাবো। ওই জন্য নতুন একটা চটি পরে ঘরের মধ্যে যদি হাঁটাচলা করি চটি পরার অভ্যাসটাও হয়ে যাবে, এনার্জিটাও পাবো, এটাই আমি বোঝাতে চাইলাম। সন্দেশ ওখানে থুতনি বাড়িয়ে পুপুকে খুঁজছে, পুপু যেহেতু বিস্কুট নিয়ে কফি খাবে ভাবছে ওখান থেকে ও একটা পাবে, তাকিয়ে আছে পুপু দেখ, আর খুব একটা স্পষ্ট চোখে দেখতে পায় না, তো পায়ের আওয়াজ দিয়ে না ও মানে গেস করে নেয় কে কোন ঘরে যাচ্ছে, কে সোফায় বসছে, কে চেয়ারে বসছে, এইভাবে গেস করে করে তার একদম পায়ে 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 ঘুরতে থাকে। বয়স্ক মানুষের যেমন চোখে ছানি পড়ে যায় একটা টাইমে আর চোখটার কোনো ব্যবস্থাই করা যায় না, সেরকম ডগিদেরও। আর পাগ আর একটা কি জানো বাবা, চিওয়াওয়া, এই দুটো ব্রিডের ডগের চোখ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কারণ চোখের গিটুলিটা না ওদের অনেকটা বের করা থাকে দেখবেন অন্য কুকুরদের থেকে। যাদের বাড়ির পাগ আছে তারা একটুখানি যত্নে রাখবেন, মানে ডগিদের একটা টাইমের পরে যতই যত্নে রাখুন না কেন একটুখানি শরীর এদিক ওদিক ওদের হবে, কিন্তু বলছি শিখিয়ে দিলাম একটুখানি গরম জল খাই, কেন বলুন তো যত শীত পড়বে তত আমার গলা বুক জ্বালার প্রবণতা বেড়ে যাবে, রাক্ষসের মতন খাবো তো, আর ঘুমোনোর সময় পাবো না, রান্না করে বিছানায় বডি ফেলতে না ফেলতে ব্যাস সন্ধে হয়ে গেল, আর সন্ধ্যের পরে আমাদের ঘরে বিছানায় শুয়ে থাকার কোনো রকম নিয়ম নেই, ইন্দ্র টান দিয়ে তাকে তুলে দিয়ে চলে যাবে। কি বলবেন বলুন, মানুষের যেই টাইমে শুতে ইচ্ছা করবে যেই টাইমে ঘুম পাবে সে তো সেই টাইমে একটুখানি শোবে, নিয়ম আগে শোনি কেন, আগে কাজ সেরে ফেলুনি কেন, এইরকম ব্যাপার স্যাপার আমাদের ঘরে চলে। এটা একদিকে ভালো, গরম লাগছে, গরম জলটা খাচ্ছি তো ভেতর দিয়ে যেন বাষ্প বেরোচ্ছে, কিন্তু আজকে বাইরে বেশ ঠান্ডা, ইন্দ্র ফুল হাতা জামা পরে গেল, অনেক মানুষকে দেখছি ফুল হাতা গেঞ্জি টেঞ্জি পরে আজকে বেরিয়েছে, এই হচ্ছে পশ্চিমবঙ্গের ঠান্ডা। মানে একটু পড়তে না পড়তেই আলমারিতে যে সোয়েটার ছিল, হনুমান টুপি ছিল, মাফলার ছিল, মোজা ছিল, সব বেরিয়ে গেছে। এই জন্য পশ্চিমবঙ্গে আস্তে আস্তে শীতটা ইতিহাস হতে চলেছে এইসব মানুষের জন্য। কত বয়স্ক মানুষকে দেখলাম এই টাইমে মাঙ্কি টুপি পরে ঘুরছে চায়ের দোকানে বসে রয়েছে, আর এতই যখন ঠান্ডা তার চায়ের দোকানে কেন বসে আছো, ঘরে বসো না, মাঙ্কি টুপিটা দেখাতে হবে না, আর যদি সুযোগ না পায়। আমার তো সোয়েটার জিনিসটাকেই ভালো লাগে না, এমনি একটু কোনো মোটা মোটা চেহারা তার উপরে যখনই সোয়েটার গলিয়ে নেবো ব্যাস হয়ে গেল। এই মানে টোটোতে উঠলে আমার জন্য ডবল ভাড়া লাগবে সোয়েটার পরলে বলছি, আর এখন তো আমি সিঙ্গেল ভাড়ায় চলে যাবো, তাহলে বুঝুন কতটা মোটা লাগে আমাকে সোয়েটার পরলে, মোটারাই একমাত্র জানে শীতে কত জ্বালা, তাই না? রোগাদের কি সারা বছর রোগা রোগা তালপাতা সেপাই এইসব বলে যাদের খচানো হয়েছে শীতকালে তারাই হিরো, আমাদের ইন্দ্রই তো বলে শীতকাল আমার খুব ভালো লাগে, আগে যখন খুব রোগা ছিল ওরে বাবারে মানে শীতকালটাই আমার ভালো লাগে, সোয়েটার পরতে পারি একটুখানি মোটা সোটা লাগে, যখনই ইন্দ্রকে বলি যে চলো না আমরা একটুখানি ফটো তুলে আসি, আমাদের কিন্তু মানে বিয়ের পরে দুজনের কোনো একসাথে ফটো নেই, মানে সুন্দর করে বাঁধিয়ে রাখা কিংবা ঘরের কোনো দেওয়ালে আটকে রাখলে না এসে দেখবে ওরে বাবারে উত্তম কুমার সুচিত্রা লাগছে তো তোমাদের দুজনকে, এইরকম ধরনের ফটো নেই। ইন্দ্রকে যখনই বলেছে চলো না আমরা ফটো তুলে আসি একটা একটা মানে দেওয়ালে ঝোলাবো, বলে শীতকাল আসুক তারপরে তুলি, গরমকালে তো রোগা লাগবে আমার পাশে ওকে, এই জন্য আমাদের আর ফটোই তোলা হলো না। সে চলুন, অনেক দুঃখের কথা আছে, আমার এই দুঃখের কথার সঙ্গে হয়তো আপনাদের মধ্যে কারো কারো দুঃখের কথা মিলে যাবে, কিছু করার নেই, হাজবেন্ডরা এরকমই হয়। আমাদের মেয়েদের শখ দেখবেন ছোটোখাটো, আর ছেলেরা ভাবে দূর বাবা এই এই শখগুলোকে যদি প্রশ্রয় দিই তাহলে তো আমাদের মানে কেউ আর মানবেই না।
হ্যাঁ দেখুন, আমাদের বাড়ির সামনে দিয়ে ঠিক এই রকম ধরনের লাইট দেওয়া হয়েছে। এই হলো ঠাকুর, এখনো পর্যন্ত অস্ত্র দেওয়া হয়নি। আমার মনে হয় রাত্রিবেলায় ঠাকুরের হাতে অস্ত্র দেওয়া হবে, কিন্তু অন্যান্য বারে ঠাকুর আসার 1-2 ঘন্টার মধ্যে হাতে অস্ত্র দিয়ে দেওয়া হয়। খালি হাতে একদম ভালো লাগে না ঠাকুর আমার। এই যে ঢাকিরা ঢাক ফেলে কোথায় চলে গেছে জানি না, ওরাও এনার্জি পাচ্ছে না এবছরে। আর এরকম স্টেজ করে দেওয়া হয়েছে এবারে। আপনাদের দেখাতে পাচ্ছি কিনা জানি না, এই দেখুন এরকম ঝুড়ো ঝুড়ো টাইপের হয়ে গেছে। পুরো আটা যেমন হাতে মেখে আমরা দলা পাকিয়ে ফেলি, সেই দলাটা কিছুতেই হচ্ছে না। আমার মনে হবেও না, এর পরেরটুকু হাত দিয়ে করে নিতে হবে। যারা ফার্স্ট টাইম রুটি করতে যাচ্ছেন, আটা মাখতে পারেন না, আটার মধ্যে জল ঠিক কতটা লাগবে, এক এক সময় পাতলা হয়ে যাচ্ছে, আটা মেশাতে মেশাতে দেখবেন কৌটো পুরো ফাঁকা হয়ে যায়, আটার কৌটো, তাদের জন্য একটু হলেও ইউজফুল হবে আটা মেকারটা। সো চলুন, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে।